এই জন্য আমরা যারা শুনি আছি এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সাজদা করি না কথা বলেন ঠিক কিনা যারা সাজদা করে এগুলার আমরা সমর্থন করি সমর্থন করি এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে এই যে এই জায়গা এই জায়গা এই যে জায়গাটা এখানে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে এই জায়গাটা অনেক ব্যথা করতেছে ঘরের এই জায়গাটা খুব ব্যথা করতেছে অনেক ব্যথা করতেছে মাথাও করতেছে এখন এই মুহূর্তে আমি কি করব গলাটা কেটে মাথা ফেলে দিব ঠিক কিনা চিকিৎসা করতেব নাকি কি করতে চিকিৎসা করতে বাড়িতে নিয়ে যাবেন মার হা যদি কোন মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে মাথা ব্যথা হলে ঘাড় ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে যদি একান্তই কোন মাজারের মধ্যে কোন গাঞ্জুটা যায় আর গাঞ্জুট গাঞ্জা খায় মদ খায় আর গাছের মধ্যে বান্দা রাখতে হবে কথা বলেন ঠিক কিনা নাকি মাজার ভাঙ্গা লাইবেন না এগুলো করা যাবে না এগুলো সমস্যা এগুলো প্রবলেম সম্পৃতি বিনষ্ট হবে ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার যদি কোন মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয় যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে মাজারকে সুরক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সেজদা বাবার মালিককে আরো বড় করেন সেজদা বাবার মালিককে ওয়া ইলাহ মানুর রহিম আল্লাহ কয়জন এক জন ক্লিয়ার করে আল্লাহ কয়জন এক জন সেজদা বাবার মালিক কে আল্লাহ ইনামাল আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি নিশ্চয় ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে আল্লাহ বলে এক বলে জানে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না একমাত্র সাজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে রাজা কাশীপুর এই এলাকাটি সুন্নি অধ্যসিত এলাকা তরিকাপন্থী এলাকা অত্যন্ত সহজ সরল একটি মানবিক এলাকা এই জন্য আমার ভাই মেবি জনাব এম এ জামাল ভাই সভাপতি মহোদয় বক্তব্য দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এবং কোনো দলীয় কোনো লোকের কাছে যেতে হয় নাই কোরআন সন্ন্যার কথা বলবে স্বাধীনভাবে বলবে সবার অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো চলবে এই চেতনার কথাগুলো বলবে এটাই হলো সবচাইতে বড় স্বাধীনতা কথা বলেন ঠিক নানকদের তাই এই জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং পজিটিভ ধর্মের যে চেতনা ধর্মের চেতনার কথাগুলো স্বাধীনভাবে বলতে পারাটা এটা অত্যন্ত একটি বাবা আপনার কথা বললে আমি কথা বলতে এই থেকে পারবো যার যার মতাদর্শ পালনের যে বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া এটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না আপনি একটা মতাদর্শে থাকতে পারেন আরেকজন আরেকটা মতাদর্শ থাকতে পারে যার যার কথাগুলো স্বাধীনভাবে বলবে এটাই হলো বাংলাদেশের প্রত্যাশা কথা বলেন ঠিক কিনা সকল নাগরিকদের প্রত্যাশা যে ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ফোর পার্সেন্ট মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্মের কথা কোরআনের কথা ইসলামের কথা বলতে পারাটাই আমাদের স্বপ্ন কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমি আমার আজকের যে আমাদের অতিথি প্যানেলকে এই কথাটার জন্য আমি আন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি চাই এই রাজা কাশীপুর থেকে বাংলাদেশের মানুষ শিখুক জয়পুরের মানুষ থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষগুলো যারা এই প্রোগ্রামগুলোকে ধর্মীয় চেতনার প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এদেরকে বলবো যে কিভাবে ধর্মের চেতনার কথাগুলো বলতে দিলে সম্মান পাওয়া যায় এটা হুমনা কাছ থেকে শিখুন কথা বলেন ঠিক আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না এটা ইজি এটা অত্যন্ত হক এবং বাস্তব কথা ভাই একটা কথা বলছিলেন বহুত দেখছেন মাইক টান্দা হয়ে গেছে গে তাহলে আপনাদের এলাকার যে সন্তানগুলো এই সন্তানগুলো সূর্য সন্তান আমার হাবা জুড়ে বলবেন না আর বড় করে বলেন না আমার হাবা আর আমি তাহির হুজুর হুমনার জন্য নতুন কেউ না হুমনার মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হুমনার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক হোমনার মাটি মানুষ আমাকে ভালোবাসে আমি তাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসি বলতে পারবেন যে আমি তাহির আসার কারণে আল্লাপা আকরবুল আলমিন এই জমিন আমাদেরকে পাঠিয়েছেন এই ধরাধামে পাঠিয়েছেন গোলামি করার জন্যে কথা বলেন ঠিক কিনা এই জমিন নবাবের জায়গা নয় এই জমিন হল গোলামের জায়গা কথা বলেন ঠিক কি না বলেন আল্লাফা কোরআনে বলছেন ইয়া আই ইল্লাজিনা আহ মানুদ্ হুলুফ ই সিল্মি কাফা হে ইমান তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ভাবে আপনার যারা এখানে এসেছেন আমাদের সভাপতির প্রশ্নের উত্তর আপনারা দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে তিনি কি বোঝাতে চেয়েছেন কি বলতে আপনারা কি বলতেছেন আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না আপনি একজন বান্দা হিসাবে আপনি একজন নবীর হিসাবে আপনি একজন ধর্মের অনুসারী হিসাবে আপনি কোরআনের একজন অনুসারী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে আপনাকে হক কথা বলতে হবে ন্যায্য কথা বলতে হবে কন্যাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঠিক দুর্নীতিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি বলেন আপনি যদি সব তাল ফাকাইলেন কেমনে হবে ঠিক মুনাফিকের जिंदगी আমাদের দরকার নাই কথা বলেন ঠিক আমাদেরকে ইমানদার ইমানের जिंदगी লাগবে ঠিক কেন যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে করতে হবে নাকি যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে ঘন্টা ওয়াজ করব আখিরি মুনাদ করে একসাথে যাবেন ইনশাআল্লাহ বলুন ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ আর বড় করে বলুন আল্লাহ আল্লাহ এই জন্য যুবক ভাইরা আমার পঞ্চাশ মিনিট স্টেজে বসেছি এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর ঘন্টা কানে আলোচনা আমি করব বসব কিন্তু জবান খুলে বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিক কে এই ধরা দামে পাঠিয়েছেন কে আমরা কি মোমেন না বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইননামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আমার যুবক বায়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই তারাই হলো মুমিন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং তার রাসূলের উপরে সুম্মা লাম তাবু লাম লাম্মা লামে আমর লাইনেহি এর শর্তিয়া। অতীতের কোন কাজ না করার দৃঢ়তা দৃঢ়তা প্রকাশ করা সুম্মা লাম ইয়ারতাবু সে অতীতে দিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই সে কোনোদিন অতীতে রাসূলকে নিয়ে সন্দেহ করে নাই সে যেদিন থেকে সে বুঝে সেদিন থেকে সে জেনেছে মেনেছে জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন এই জন্য ইমানদার হতে গেলে এক নম্বর হলো বিল্লা আমারু বিল্লা আল্লাহর উপরই মানন্দ হবে ওয়ারাসুল ইহি এবং নবীর উপরই বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য যুবক আল্লাহরা বলেলাম ইন আপনাকে আমাকে বলে দিয়েছেন ওয়ামা খনকতু ইল্লা আলিয়া বুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন দিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য জবানটা খুলে বলেন আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর-রাহমান আল্লাহ হলে একজন তিনি বেদিতে কোনো ইলাহা নাই এই জন্য আমার পরিষ্কার করতে হবে আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে আমরা যারা হলো সুন্নাতল জামাত একমাত্র নাজাদ প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো আহলো সুন্নাতল জামাত আহলো সুন্নাতল জামাতের আকিদা হলো আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহারো কাছে সেজদা করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একজন আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম